আপনি যদি জিএনএম কোর্স পড়িব বিচাৰিছে তেতিয়াহ'লে আপুনি ভিডিঅ'টি শেষলৈ চাব, কাৰণ মই আপোনালোকক এই ভিডিঅ'ত ইম্পৰ্টেণ্ট কথাখিনি জনাম। এইটো হ'ল জিএনএম চৰকাৰী কোর্স। চৰকাৰী কোর্স পঢ়িবলৈ হ'লে আপোনালোকৰ ছিট পাব লাগিব, আণ্ডাৰ হ'ল শ্ৰীমন্ত শংকৰদেৱ ইউনিভাৰ্চিটিৰ। এতিয়া আপোনালোকে জানি লওক জিএনএম কোর্সৰ গোটেই ডিটেইলছ। যিসকলে অলৰেডি এপ্লাই কৰিছে জিএনএম কোর্সৰ বাবে, অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেল, লাস্ট ডেট হয়ে গেল শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটির আন্ডারত। এতিয়া ক্যান্ডিডেটে এডমিট কার্ড লাভ করব জানুয়ারি মাসের 20 তারিখের, তারপিছত ক্যান্ডিডেটর পরীক্ষা হব 3 ফেব্রুয়ারিত হব পরীক্ষা, সানডে অর্থাৎ দেওবারে পরীক্ষা হব। দিনের 10 বজার বিলি 1 বজাল জিএনএমর এন্ট্রেন্স এক্সাম হব। এন্ট্রেন্স এক্সাম হব ক্যান্ডিডেটে সিলেক্ট করেছিল, যেতে ফর্ম ফিল আপ করেছিল তেতেই সিলেক্ট করে দিয়েছিল কোনটো পরীক্ষার কেন্দ্র পরীক্ষা দেব। পরীক্ষার কেন্দ্র আছিল গুয়াহাটি, ডিব্রুগড়, যোরহাট, শিলচর, বরপেটা আর তেজপুর। এতে আপনাদের জানি লোক জিএনএম এন্ট্রেন্স এক্সামের প্রশ্নর বিষয়ে। জিএনএম এন্ট্রেন্স এক্সামত 100টা প্রশ্ন আহিব, 100 নম্বর থাকিব, এটা প্রশ্নত 1টা নম্বর। এতিয়া আপনাদের জানি লোক কি কিতাব পড়িব লাগিব। আপনার ক্লাস 10 কিতাব পড়িব লাগিব, অর্থাৎ 10ম শ্রেণীর কিতাব পড়িব লাগিব। কোনো ধরনের বাহিরা কিতাব পড়িব না লাগে, অফিসিয়াল নোটিফিকেশনত জনাই দিছে। আপনার 4টা বিষয় পড়িব লাগিব, অর্থাৎ 4টা কিতাব পড়িব লাগিব ক্লাস 10। এতিয়া আপনাদের জানি লোক কিতাবর নাম। ইংরাজি বিষয় পড়িব লাগিব, গণিত, তারপিছত বিজ্ঞান আর সমাজ বিজ্ঞান, এই 4টা বিষয় পড়িব লাগিব। এই 4টারপরাই 100 নম্বর প্রশ্ন আহিব। ইংরাজি বিষয়েরপর 25 নম্বর, জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞানেরপর আহিব 25 মার্ক, তারপিছত জেনারেল ম্যাথমেটিক্স 25 আর সমাজ বিজ্ঞানেরপর আহিব 25, 100 মার্ক হয়ে গেল। আপনাদের বাবে ভাল খবর, কোনো ধরনের নেগেটিভ মার্কিং না থাকিব, এইটিও বহুত ভাল খবর। তারপিছত আপনার এক্সামত প্রশ্ন আহিব ইংরাজি আর অসমিয়াত প্রশ্ন আহিব, কিন্তু আপনার যেটু প্রশ্নর ওমারশিট দিব সেইটুত আপনার ইংরাজিত লিখিব লাগিব আপনার রোল নম্বর, এইবিলাক ইংলিশত ফর্ম ফিল আপ তাতে ফিল আপ করব লাগিব জনাই দিছে, আপনার তাতে অসমিয়াত নিলিখিব জনাই দিছে। তারপিছত আপনার আরো এটা ইম্পর্টেন্ট কথা জানি লোক, যেতিয়া সিলেকশন প্রসেস হব, যদি ক্যান্ডিডেট কোনোবাই একে নম্বর লাভ করেছে, দুজনের মাজত যদি সেম নম্বর হয়েছে, তেতিয়াহলে সেই ক্যান্ডিডেটক বাছনি করব। যিজন ক্যান্ডিডেট ইংরাজি বিষয়ত বেশি নম্বর লাভ করেছে সেইজন ক্যান্ডিডেটক বাছনি করব, এনেকেই নোটিফিকেশনত জনাই দিছে। আপনার মই জনাই দিম কেনেকেই এডমিট কার্ড লাভ করে, যেতিয়া আহিব আপনালোকক জানাই দিম। আপনালোকে যদি এনে ধরনের নতুন নতুন খবর পাব বিচাৰিছে তেতিয়াহলে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করব, তেতিয়া আপনি অতি সোনকালে লাভ করব নতুন নতুন খবর।